ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह नजहो लोककल्याण मार्गम त्रैलोकेऽप्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान् जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जानुनी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आजके एकटी नतून अध्याय शुरू करब सेई अध्याय नाम हच्छे भक्तदेर संगे रंग ओ संजटन बेलघरिया तारक शारदा नारायण विष्णु नृत्यगोपाल देवेंद्र भूपति नवगोपाल सैंडेल हरीश मुस्ताफी पतु किशोरी ब्राह्मण महेंद्र मुखर्जी गिरीश एवं अक्षय मास्टर এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণ যে লীলা করেছিলেন সেদের কথা বলা আছে, কিন্তু আরও দুজনের কথা এখানে বাদ গেছে, আমরা যাদের দিয়ে শুরু করব। একজন হলেন নরেন্দ্রনাথ আর দুই হলেন যোগীন্দ্র, যোগীন মহারাজ। এদের দুজনের গল্প দিয়েই এই অধ্যায়ের শুরু হয়েছে। অধ্যায়ের শুরু হচ্ছে একটি নতুন গৌরচন্দ্রিকা দিয়ে। সেখানে ভগবান বলছেন, এ পুথিকার বলছেন, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম। আমরা দেখতে পাব যে যত এগিয়ে চলেছেন পুথিকার পুথির ভেতরে, তত তার কাব্যিক প্রতিভার বিকাশ হয়েছিল। প্রথম দিকে খুব সাধারণভাবে বলা হয়েছে, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে আদম। কোনো রকমে তার সামান্যতম যে কাব্যিক প্রতিভা ছিল সেইটার বিকাশ প্রথম হয়েছিল। তারপরে স্বামীজির পরামর্শে লাইন যুক্ত হলো, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। কিন্তু যত গভীরে প্রবেশ করতে থাকছেন, আমরা একদম অন্তিম পর্বে এসেছি, সেইখানে তিনি বলছেন, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম। তিনজনের তিনি কৃপা প্রার্থনা করছেন, শ্রীরামকৃষ্ণের যিনি হলেন জগতের পিতা, আরেকজন হলেন গুরু মাতা যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, আর অথচ তিনি জগতের সবার জননী, সকলের কাছে পরিচয়, তিনি সকলের মা আর সকলে তার সন্তান। আর তৃতীয় হচ্ছে এই দুজনকে যারা ভালোবাসে, যারা অনুরাগী সেই ভক্তগণ, তাদের কৃপা যার উপর বর্ষিত হয়েছে। মজার কথা হচ্ছে, তাদের কৃপা যারা তাকে ভালোবাসে এই সংখ্যাটা কম হতে পারে, কিন্তু তাদের কৃপা যাদের ওপর বর্ষিত হয়েছে তারা হলেন সবাই। তাই তিনি এই জগৎ সংসারে সবার কৃপা প্রার্থনা করছেন, সবার পদরেণু মাগে এ অধম, সবার চরণ ধেনু তিনি প্রার্থনা করছেন। পুথিকার লিখছেন, ত্যাগী কি সংসারী প্রভু দেব নারায়ণ নিশ্চয় করিয়া কহা ব্যাপার বিষম কঠোর ত্যাগ ভাব ভাবের চেহারা দেখিয়া শ্মশানবাসী শিব বুদ্ধিহারা বিষের সমান জ্ঞান কামিনী কাঞ্চনে শ্রীঅঙ্গে বিকার যদি পরশন ভ্রমে গাঁঠরি বন্ধন পক্ষে কঠোর অতিশয় ভোজ্যের দূরের কথা ঔষধেও নয় এদিকে সংসারী ধারা পাকা ষোলোয়ানা করাক্রান্তি তিল ধুলা করেন গণনা রঘুবীর শালগ্রাম জনমের স্থান শিয়ারে খরিদ জমি সেবার কারণে
বরাবর আমাদের গুরু মাতা কাছে ভরণ পোষণে তার সুবন্ধেজ আছে। এতদিন ছেলে পুলে নাহি ছিল তার, এখন ক্রমশ উঠে বাড়িয়া সংসার। ভক্ত সংযটন কাণ্ড এ বিষয়ী বিবরণ, বহু পরিবারই প্রভু ভক্তের জীবন। নন্দন নন্দিনী ভক্ত চিরকাল সাথে, বারে বারে লীলায় প্রমাণ বিধি মতে, বারে বারে প্রমাণ বিধান লীলি মতে। তাহাদের জন্য কষ্ট কতই প্রভুর, মথিয়া দেখো লীলা সন্দ হবে দূর। ভক্তের কারণে চিন্তা কতই যাতনা, কল্যাণ মানুষে হয় কালীরে প্রার্থনা। জগতের স্বামী যিনি বিভু ভগবান, সৃষ্টিতে যতেক জীব সকলে সমান। তথাপি আপন পর স্পষ্ট দৃষ্ট হয়, ভকতে যেমন প্রিয় অন্যতের নয়। বিশেষিয়া বলিবার নাহিক শকতি, বুঝিবে সহজে তত্ত্ব শুন লীলা গীতি। পুথিকার বলছেন যে প্রভুদেব ত্যাগী কি সংসারী, এটা বলা ভীষণ কঠিন, নিশ্চয় করিয়া কহার ব্যাপার বিষম বলছেন। এবার এক্স্যাক্টলি শ্রীরামকৃষ্ণ যখন ত্যাগের প্রতীক, তখন তার ত্যাগের কথা শুনলে মনে হবে জগতে কারোর তুলনা হবে না। আবার সংসারী মানুষ, তিনি সেই পাটের সুতো এনে দিচ্ছেন, মাকে বলছেন এই পাটের সুতো দিয়ে তুমি শিকা বানাও, এতে আমার ছেলেপুলেরা আসবে, তাদের জন্য হাঁড়িতে করে তিনি সন্দেশ রাখছেন। তারপরে রাখালের খিদে পেয়েছে, তাই নিয়ে তিনি ভীষণ রকমের ব্যস্ত। রাখালের খিদা কী করে তিনি নিবারণ করবেন, কেউ এলে তারা কোথায় খাবে কি করবে, মাস্টারমশাই কোথায় খাবে কি হবে, সমস্ত কিছু তার ব্যবস্থা। তখন দেখলে মানে একবার পাকা গিন্নি তিনি, জগৎ সংসারের বোঝেন না এরকম জিনিস আর নেই। আবার তিনি একধারে অসম রকম ত্যাগী। কীরকম ত্যাগী বলছেন, কঠোর তিয়োগ ভাব ভাবেরও চেহারা, দেখিয়া শ্মশানবাসী শিব বুদ্ধিহারা। বলছে তার এমন কঠিন ভাব, এমন কঠিন ত্যাগের ভাব, সে দেখে স্বয়ং শিব বুদ্ধি হারায়। বলে আমার আর কি এমন ত্যাগ করেছি, এ লোক তো ত্যাগীর শিরোমণি, ত্যাগীর বাদশাহ। বলছেন বিষের সমান জ্ঞান কামিনী কাঞ্চনে, শ্রীঅঙ্গে বিকার যদি পরশনে ভ্রমে। বলছেন তার বিষক জ্ঞান তিনি করেন কামিনী কাঞ্চনে, বিছানার তলায় সেই টাকা রেখে দিয়েছেন, সেই সেই বিছানা তিনি স্পর্শ করতে পাচ্ছেন না। ভুলক্রমে টাকা তার হাতে লেগে গেলে সে একদের অঙ্গ বেঁকে যাচ্ছে। সমস্ত কিছুতে তার মনের এমন গতি ছিল যে কোনোভাবে কোনো কিছুতে কোনোভাবে তাকে নড়ানো যেত না। সেই হৃদয়রামের সঙ্গে চুক্তি করে মথুরা মোহন দুজন মহিলাকে সাজগোজ করে, অল্প বয়সী মহিলাকে সাজগোজ করে পাঠিয়ে দিলেন তার ঘরে, বর্ণনা আছে। তারা বেশ যখন কথা বলছেন, তিনিও তাদের সঙ্গে গল্প করছেন, মজা করছেন। এবার তারা যখন তাদের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য একটু একটু এগিয়ে গেছেন, বলছেন ছোট শিশু, সে একটু তার সেন্স হয়েছে, সেরকম একটি শিশু, অল্প বয়সী শিশু, সে বিছানায় শুয়ে আছে, সে দেখছে সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে চিৎকার করে সে যেমন তার মাকে ডাকে, ঠিক সেই রকম তিনি জগন্মাতাকে ডাকছেন। কিংবা লক্ষ্মী মাড়োয়ারি সেই টাকা নিয়ে এসেছিল, সে বলছে আজকে আমি টাকা নিয়েই এসেছি, আজকে তোমায় নিতেই হবে। বলছে ভয়ে চিৎকার করে তিনি কাঁদছেন, ছোট শিশু যেরকম করে কাঁদে সেরকম। কীরকম কান্না, প্রথমে চিৎকার করে ডাকা, তারপরে ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে, কান্না থেমে গেছে, ফুপিয়ে 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 কান্না। ছোট শিশু যেমন প্রথম মারধর খাবার পরে, অভিজ্ঞতা আপনাদের আমাদের সবার আছে, মারধর খাবার পর প্রথমে চেঁচিয়ে কান্নার চেষ্টা করে, জগৎকে জানানোর চেষ্টা করে, দেখো মা আমাকে জমিয়ে পেটাচ্ছে। তারপরে সে আস্তে আস্তে তার থেকে একটু একটু করে নড়তে থাকে, তারপরে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। বলছেন ঠাকুরও সেরকম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে একসময় গভীর সমাধিতে মগ্ন। এইরকম হচ্ছে ত্যাগী। বলছেন কিরকম, বলছেন গাঁঠরি বন্ধন পক্ষে কঠোর অতিশয়, ভোজ্য দূরের কথা ঔষধীয় নয়। তিনি কখনো সঙ্গে করে কিচ্ছু নিচ্ছে না। গাঁঠরি বলছেন এটা বন্ধনের কারণ। সে আছে আমাদের গোপালের মা, তিনি একদিন বলরাম বসুর বাড়ি থেকে অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে, সেটা গাঁঠরিতে বেঁধে নিয়ে তিনি ঠাকুরের সঙ্গে একই নৌকায় ফিরছেন। ঠাকুর এত্তার সাথে কথা বলছেন আর বারবার সেই গাঁঠরির দিকে তাকিয়ে আছেন। আবার এত্তার সাথে কথা বলেন, আবার সেই গাঁঠরির দিকে তাকিয়ে আছেন। তিনি দক্ষিণ কোনো রকমে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন, তিনি সেই গাঁঠরি কানি নিয়ে নবগতে শ্রী শ্রী মায়ের কাছে এসছেন। শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন যে গোপাল তো বড্ড রাগ করেছে, কি করব বৌমা, গঙ্গায় ফেলে দেবো? মা তো ভীষণ প্র্যাকটিক্যাল, মায়ের সব ছিল না, বলছে তোমাকে কে দেবে,
ও বলুন উনি ওরকম, উনি বলুন উনি রাগ করুন, তাতে কিচ্ছু এসে যায় না, তোমাকে কে দেবে, তোমাকে কে দেবে এই ভেবে সেই জিনিসপত্র রাখা হলো। বলছেন আবার এদিকে সংসারীর মতো কড়াক্রান্তি, ওদিকে সংসারি ধারা পাকা ষোলানা, কড়াক্রান্তি তিলে ধুলা করেনু গণনা। মাকে ডেকে জিজ্ঞেস করছেন তুমি রাত্রিবেলা কখানা করে রুটি খাও, তারপরে কত কিরকম কত টাকা হলে হাত খরচ হয়, তারপরে হিসেব করছেন যে কত টাকা রাখলে কত টাকা সুদ আসবে এবং সেই সুদের টাকায় মায়ের কি করে চলবে। দেখুন যার কোমরে কাপড় থাকে না তার এত কিছু চিন্তা। হ্যাঁ, ঠাকুরের নিজের মা সীতাকে দেখলেন, মা সীতাকে দেখে তার দুটি জিনিস মনে থাকলো, এক হচ্ছে মা সীতার মুখখানা, তার হাসিটা অদ্ভুত হাসি। পরবর্তীকালে শারদানন্দজি এটা ঢোকানোর চেষ্টা করছেন, শারদানন্দজির স্মৃতি কথায় আছে এটা, অশেষ আনন্দজির যে স্মৃতি সেইখানে শারদানন্দজি বলছেন যে ঠাকুরের হাসিটা নাকি মা সীতার মতো হয়ে গেছিল সেই রকম। আর মায়ের হাতে যে ডায়মন্ড কাঠবালা সেটি দেখে তার গিন্নিকে ওরকম একটা ডায়মন্ড কাঠবালা গড়িয়ে দেওয়া স্বাদ হলো। এদিকে বাবুর কোমরে কাপড় থাকে না, কি হবে, নিত্য পেট খারাপ, হেগে হেগে একবারে একবারে অন্তহীন অবস্থা, কিন্তু তার এসব জিনিসের ব্যাপারে খুব খেয়াল আছে। বলছেন রঘুবীর শালগ্রাম জনমের স্থানে শিয়রে খরিদ জমি সেবার কারণে, 8 কিলোমিটার দূরে শিয়র, সেইখানে তিনি জমি কিনছেন, কেন না সেই জমি থেকে যে ধান্যশস্য হবে তাই দিয়ে রঘুবীরের সেবা হবে, তার জন্য একটা পাকাপোক্ত বন্দোবস্ত করে যাচ্ছেন। বরাবর আমাদের গুরুমাতা আছে, গুরুমাতা কাছে ভরণ পোষণে তার সুবন্দেজ আছে, ভরণ পোষণে তার সুবন্দোবস্ত ছিল, নেহাত রামলাল এরা সব কাটি করেছিলেন, নাহলে মায়ের তো কষ্ট হওয়ার কথা নয়, কারণ মায়ের পেনশনটা এরা রামলাল এরা সব বন্ধ করলেন, বললেন ব্রাহ্মণের মেয়ে তার আবার কি খাবার, এমন একটা ভাব ছিল পুরনো দিনে যে বামুনের বিধবা যেন খায় না, সে শুধু দেখে, হ্যাঁ শুকনো চাল যা দেওয়া হয় ওই দেখেই ব্রাহ্মণে, আর যত খিদে সব কৈবত্য আর অন্য মেয়েদের খিদে ছিল, বামুনের মেয়ের আর কোনো খিদে ছিল না, বামুনের মেয়ে বিধবা তার আবার সে কী খাওয়ার, তার কোনো খাবার নেই, সে উপস্থাপস করবে। এর পরের কথাটা খুব ভয়ানক, বলছেন এতদিনের ছেলেকুলে নাহি ছিল তার, এখন ক্রমশ উঠে বাড়িয়া সংসার, ভক্ত সংযটন কাণ্ড সেই বিবরণ, বহু পরিবারই প্রভু ভক্তেরও জীবন। বলছেন তার নিজের সন্তানাদি নেই, মাকে বারবার বোঝাচ্ছেন যে ছেলে মেয়ের যে সন্তানের অন্নপ্রাশনে কোমরে গোট করে নাচবে সেই সন্তানের মৃত্যুতে সেই কোমর ভুঁয়ে ফেলে গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। মা বলছেন সবগুলোই কি মারা যাবে, তিনি বলছেন ওরে জাত সাপের লেজে পা দিয়েছি, আমি ভাবছিলুম ভালো মানুষটি কিচ্ছু বোঝে না, আবার বলছে অমনি করে হবে, সবগুলোই কি মরে যাবে। তার শাশুড়ি মা শ্যামাসুন্দরী দেবী তিনি দুঃখ করছেন শারদার ছেলেপুলে হলো না বলে, ঠাকুর বলছেন এমন সব ছেলে মেয়ে দিয়ে যাব যে মাথা কেটে তপস্বী করলেও তার রকম পাওয়া যাবে না, শুধু তাই নয় মা মা ডাকে নাকি তার মেয়ে আকুল হয়ে যাবে। এই সন্তানদের জন্য ঠাকুরের চিন্তার অন্ত নেই, তাদের জন্য তিনি সুবন্দোবস্ত করছেন। বলছেন ভক্ত সংযটন কাণ্ড সেই বিবরণ, বহু পরিবারই প্রভু ভক্তের জীবন। আমাদের একাধখানা ফ্যামিলি সামলাতেই দম বেরিয়ে যাচ্ছে, বলছেন বহু পরিবার তার, অনেক তার পরিবার মায়ের কাছে, মায়ের এই রামময় মহারাজের স্মৃতি কথায় আছে যে খুব অল্প অল্প রামময় মাছ খুব জিনিসপত্র খুব গুছিয়ে দাম করে কিনতে পারতেন, তিনি বলতেন মাকে বলতেন আপনি কি কি লাগবে আমায় বলে দিন, কতটা মতো লাগবে বলে দিন, এবার আমি কিলোর হিসেবে এইরকমভাবে জিনিসপত্র নিয়ে আসবো। তারপরে যখন এই সব হিসাব করতে করতে দেখা যাচ্ছে যে টাকা পয়সা কম, মা বলছে যাকগে আজকে তো মাসের ক তারিখ না 26-27, ও ঠিক 1 তারিখ নাগাদ মাস্টারে 5টা টাকা আসবে। এইরকমভাবে বহু ভক্ত তাদের জীবন যাপন, তারাও টাকা পয়সা জমিয়ে যেতেন দিয়ে যেতেন যাতে এই ভক্তদের সংসারটা চলে, এটা নিয়ে শ্রীরামকৃষ্ণের একেবারে ভীষণ রকমের এক ধরনের ছিল। পুথিকার বলছেন যে বারে বারে নন্দন নন্দিনী ভক্ত চিরকাল সাথে, বারে বারে লীলায় প্রমাণ বিধিমতে, তাহাদের জন্য কষ্ট কতই প্রভুর, মথিয়া দেখো লীলা সন্দ হবে দূর। এই যে যত এত ভক্তদের যে ছেলেপুলে, নিজের ছেলেপুলে তো নেই কিন্তু ভক্তদের ছেলেপুলেদের, আমাদের সকলকে এত আপন করে নিয়েছেন যে আমাদের সবসময় তাদের চিন্তার অন্তহীন চিন্তা আমাদের থেকে গেছে, কেমন করে তাদের ব্যবস্থা হবে।
এই স্মৃতি কথাটা আমাদের সঙ্ঘের ভেতরে আছে, বাইরে বড় একটা প্রচার হয় না। গম্ভীরানন্দজি মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, আর মঠের আর্থিক অবস্থা খুব ভালো নয়। প্রেসিডেন্ট একবেলা মাত্র, বিকেল বেলা মাত্র দর্শন দেন, সকালে তিনি দর্শন দেন না। সকালে তার সমস্ত কাজটাই লেগে যায় উপনিষদ ও অন্যান্য গ্রন্থগুলি, যেগুলো তিনি মুখে মুখে বলে যাচ্ছেন, পাঠ হচ্ছে মুখে মুখে, তার অনুবাদ বলে যাচ্ছেন, তার অন্বয় বলে যাচ্ছেন এবং লেখা হচ্ছে, এই কাজটাই সকালবেলা হয়। একদিন ভরত মহারাজ হাঁটতে হাঁটতে গম্ভীর মহারাজের কাছে এসে হাজির। গম্ভীরানন্দজি তার চেয়ে বয়সে ছোট, তাকে বলছেন, মঠের আর্থিক অবস্থা বুঝলে খুব খারাপ, তুমি যদি আরেকবার আরেক বেলা করে দর্শন দাও তাহলে একটু ভালো হয়। এই যে আরেক বেলা দর্শন দাও, মানে সকালবেলাও মহারাজকে দর্শন করতে ভক্তরা আসবে, মরের কাছে যেমন প্রণামী পড়বে ঠাকুরের প্রণামীও পড়বে। গম্ভীর মহারাজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি দর্শন দেব। এই যে শ্রীরামকৃষ্ণ যে সাধুদের খাওয়ার কথা বলছেন, বলছেন ভক্তদের যে প্রসাদ দেওয়া হয় সেটা যথেষ্ট ভালো নয়। আমরা ছেলেবেলায় গিয়েছি, আপনারা যারা পুরনো ভক্ত আছেন দেখেছেন, সেই ঢিলে করা ভাত, সেই শালপাতার মধ্যে সেই ভাতটা এসে পড়তো, তারপরে যখন ঝোলটা পড়তো সেইটা গড়াতে থাকতো শালপাতার তলা দিয়ে, তখন শালপাতা এরকম স্টিচ করা, এখন যে ফার্স্ট ক্লাস একটা থালা দেয় ওরকম নয়, তখন শালপাতা স্টিচ করা থাকতো না, যে কাটি দিয়ে 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 জোড়া থাকতো, আর সেই ঝোলটা তলা দিয়ে পড়ছে, ডালটা তলা দিয়ে পড়ছে, চচ্চড়িতেও ঝোল, আবার তাতে আবার এমনি এমনি করে ইয়েকে বর্ষাকালে ষট্পদী সেন্টিপেডগুলো সেই নানা রকমভাবে ঘুরে, তাদের ডেড বডিগুলো পড়ে আছে, এরকম সব ছিল। এই যে তাদের কি করে একটু ভাত ডাল তরকারি দেবেন, এই চিন্তাতে ঠাকুর একবারে সব সময় চিন্তামগ্ন। এবার যবে থেকে শরীর গেছে, মানে স্থূল শরীর গেছে, তবে থেকে তিনি চিন্তামগ্ন। তাই সূক্ষ্ম শরীরে আমাদের একটু একটু খাবার দাবার অবস্থা খুব ভালো হচ্ছে। তাহাদের জন্য কষ্ট কতই প্রভুর, মথিয়া দেখো লীলা ছন্দ হবে দূর। ভগবানের লীলা যদি মন্থন করে আমরা দেখি, তাহলে সেই লীলার নির্যাস আমাদের বেরোবে, তাহলে দেখবো যে শ্রীরামকৃষ্ণের নিজের আত্মমুক্তির জন্য যতটা না চিন্তা ছিল, তত বেশি চিন্তা ছিল আমাদের আত্মমুক্তির। রাখাল নরের নিরঞ্জনের যেমন ছিল, তেমনি ভক্তরা যারা আসতেন তাদেরও মুক্তির নিরন্তর চেষ্টা করতেন। ভক্তদের কারণে চিন্তা কতই যাত না, কল্যাণ মানুষে হয় কালীরও প্রার্থনা, কালীরে প্রার্থনা। জগতের স্বামী যিনি বিভু ভগবান, সৃষ্টিতে যতেক জীব সকলে সমান, তথাপি আপন পর স্পষ্ট দৃষ্ট হয়, ভগতে যেমন প্রিয় অন্য তেন নয়। বলছেন ভক্তদের কি করে কল্যাণ হবে, তাদের মন যেন ভগবতমুখী হয়, তারা যেন ভালো থাকে, তাদের কোনো বিপদ হলে যেন তারা সেই বিপদ থেকে মুক্তি পায়, এই ভাবনায় উঠে পড়ে তিনি লেগেছেন। তিনি একবারে সারাদিন ধরে মা কালীর কাছে সেই প্রার্থনা করছেন, বলছেন স্পষ্ট দৃষ্ট হয়, জগতে সবাই সমান কিন্তু স্পষ্ট তার একটা আলাদা, একটা ডিফারেন্ট, একটা আলাদা করে ক্যাটেগরি করে রেখেছেন। সে ক্যাটেগরি কি না, শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী, তাদেরকে তিনি ভালোবাসেন, তার মন প্রাণ অন্তরাত্মা তাদের জন্য রয়েছে, তাদের কল্যাণের কথা তিনি ভাবছেন। বিশেষিয়া বলিবার নাহি কোশকৃতি, বুঝিবে সহজ তত্ত্ব শুনো লীলা গীতি। বলছেন আমি এটা খুব ইলাবোরেটলি বলতে পারছি না, একবারে বিস্তারিতভাবে বলতে পারছি না, তোমরা তার লীলা গীতি শোনো, শুনতে শুনতেই বুঝতে পারবে। পুথিকার বলছেন, ভক্ত মধ্যে নরেন্দ্রের সর্বোচ্চ আসন, বলিয়াছি কিছু কিছু পূর্বে বিবরণ, বাল্যাবধি নরেন্দ্রের বিপদ বিস্তর, সতই প্রমাণ কথা বড় গাছে ঝড়, মা বাপের বড় ছেলে বড়ই স্নেহের, বয়স্থ দেখিয়া চেষ্টা হয় বিবাহের, শুনামাত্র প্রভুদেব সমাচার কানে, শুনিয়া প্রার্থনা হয় আকুল পরাণে, ওমা কালী একি শুনি নরেন্দ্রের বিয়ে, বিপদে করমা রক্ষা করুণা করিয়ে, জীবন সমান প্রিয় নরেন্দ্র তাহার, সতত রাখিতে চক্ষে চেষ্টা নিবার, সুপক্ষ সুমিষ্ট ফল সুতার সন্দেশ, নিজে না খাইয়া প্রভুদেব পরমেশ, পুটুলি বাঁধিয়া দেন পাঠাইয়া তায়, আপনার ঘরে হেথা নরেন্দ্র যেথায়, কাকুতি সহিত বার্তা প্রেরণ তাহারে, আসিতে দিনের দিনেক জন্য দক্ষিণ শহরে, আনন্দে নরেন্দ্র হেথা নিজ নিকেতনে, আপন স্বভাবে কথা নাহি দেন কানে। বলছেন ভক্তদের মধ্যে সর্বোচ্চ আসনে যিনি আছেন তিনি হলেন নরেন্দ্রনাথ, বলছেন তার কথা আমরা বলেছি, বাল্যাবধি নরেন্দ্রের বিপদ বিস্তর, মানে নানা রকম সব কাণ্ড কারখানার মধ্যে তিনি পড়তেন,
অন্যের সেবা যখন করতে যে যায় তার তো বিপদ বিস্তর হবেই। বলছেন মা বাপের শতই প্রমাণ কথা, বড় গাছে ঝড়। বড় গাছ যে হয় তাতে তাকে সবার আগে ঝড়কে সবসময় তাকেই সহ্য করতে হয়। ঝড়ের যে কষ্ট, ঝড়ের যে তীব্র কষ্ট, সেগুলো সহ্য, গাছের ডালপালা ভাঙবে, পাতা ঝরে যাবে, অথচ ছোট গাছ যেগুলো নিচু দিকে যার উপর দিয়ে ঝড় বয় না সেখানে কোনো কিছু হয় না। তাই বড় হলে, বড় হতে গেলে এই সমস্ত আঘাত তাকে সহ্য করতেই হবে। এমন সময় তিনি শুনলেন, ঠাকুর শুনলেন যে নরেনের বিবাহের কথা ঠিক হয়েছে। নরেন যে তার যন্ত্রস্বরূপ, তার স্বরূপ, তার বাণীময় মূর্তি, তার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো তাঁর, তিনি যে কারণে এসেছেন, তাঁর যে প্রচার, তার যে ভাবের যে প্রচারটা হবে, তাহলে হবে কি করে? এরকম যোগ্য প্রার্থী তো আর নেই। তাই তিনি প্রার্থনা করছেন, ওমাকালী একই শুনি নরেন্দ্রের বিয়ে, বিপদে করমা রক্ষা করুণা করিয়ে। মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছে, ও মা কি কথা, নরেন্দ্রের যদি বিয়ে হয় এটা তো মুশকিল, তুমি রক্ষা করো যেন কোনো কিছু না হয়। তারপরে দেখছেন তাতেও কিছু হবে না, এবার ঘুষ দেবার চেষ্টা করছেন। এখন ভগবানের লীলা অপূর্ব। বলছেন সতত রাখিতে চেষ্টা চক্ষে, সতত রাখিতে চক্ষে চেষ্টা অনিবার, সবসময় চোখে চোখে থাকবে যেন একটু না পালাতে পারে। বলছেন কি ঘুষ দিলেন, সুপক্ষ সুমিষ্ট ফল সুতার সন্দেশ, নিজে না খাইয়া প্রভুদেব পরমেশ, পুটুলি বাঁধিয়া দেন পাঠাইয়া তাই, আপনি ঘরে আপনার ঘরে হেতা নরেন্দ্র জেতায়। এদিকে নিজে পুটুলি দেখলেই রেগে যাচ্ছেন, এদিকে নরেন্দ্রের জন্য পুটুলি পাকিয়ে মিষ্টি সন্দে এ মিষ্টি আম সেসব কিছু পাঠাচ্ছেন, এইসব দিয়ে তিনি নরেন্দ্রের কাছে লোক দিয়ে পাঠাচ্ছেন, সঙ্গে বার্তা দিয়ে দিচ্ছেন আসিতে দিনের জন্য, দিনের জন্য দক্ষিণেশ্বরে, কয়েক দিনের জন্য, বেশি দিন না, কয়েক দিনের জন্য দক্ষিণেশ্বরে যেন আসেন তিনি। নরেন্দ্র তো সেরকম ছেলে, তিনি ওসবে কানই দেন না। আনন্দে নরেন্দ্র হেতা নিজ নিকেতনে, আপন স্বভাবে কথা নাহি দেন কানে। গুরু শিষ্য দুজনেই সমান সমান। একটা সময় যখন নরেন্দ্রের মন মজে গেল, শ্রীরামকৃষ্ণে মজে গেল, তিনি দিনের পর দিন আসেন, ঠাকুর তাকে দেখেন, আর তার দিকে ফিরেও তাকান না। জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে ফিরে, আমি তো তোর দিকে কখনো তাকাই না, তাহলে তুই রোজ রোজ আসিস কেন? বলছেন, আমার ভালো লাগে তাই আসি। দুজনের ভালোবাসাটাই অসীম, আমরা দেখবো কিরম ভালোবাসা। পুথিকার লিখছেন, বিরহ অসহ্যতর প্রভুর যখন, বিপন্নের মতো হয় শহরে গমন, অন্বেষণ স্থানে স্থানে উন্মত্তের প্রায়, ঘরে পরে ব্রহ্মদের সমাজ যেথায়, সাক্ষাৎ হইলে পরে পুলকিত কায়, সঙ্গে লয়ে মন্দিরে ফিরেন প্রভুরায়, পরম আনন্দে বাস নরেন্দ্রের সাথে, ছাড়িয়া না দিয়া তায়ে রাখিতেন রেতে, পুলকে আকুল চক্ষু নিদ্রা নাহি পায়, কথোপকথনে গোটা রাত্রি কেটে যায়, নরেন্দ্রের মিষ্ট কণ্ঠে সুমধুর গীতে, শুনিবারে শ্রীপ্রভুর বড়ই পীড়িত, প্রত্যুষের পূর্বের গীতে শ্রুতি বিনোদন, শুনিয়া সমাধি সুখে প্রভুর মগন, শ্রীপ্রভু মগন। পুথিকার বলছেন যে নরেন্দ্রের, যখন নরেন্দ্রের জন্য তার কষ্ট বিরহ আর সহ্য হলো না, অসহ্যতর তম হয়নি, কিন্তু তরতেই কম্পারেটিভ ডিগ্রিতেই তিনি নবরাত্রিন, না এরকম একে ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি শহরে এসে উপস্থিত হন। কীরকম বলছেন, বিপন্নের মতো, বিপন্ন যে বিপদগ্রস্ত মানুষ তার মতো তিনি এসে উপস্থিত হলেন, খুঁজে খুঁজে চলেছেন কোথায় নরেন্দ্র কোথায় নরেন্দ্র, অবশেষে ব্রাহ্মদের সমাজে গিয়ে তার সঙ্গে দেখা হলো। তাকে দেখে সাক্ষাৎ হইলে পরে পুলকিত কায়, সঙ্গে লয়ে মন্দিরে ফিরেন প্রভুরায়, তাকে আর ছাড়াছাড়ি নেই, ট্যাঁকে করে তিনি মন্দিরে দক্ষিণেশ্বরে নিয়ে ফিরে এলেন, পরম আনন্দে বাস নরেন্দ্রের সাথে, ছাড়িয়া না দিয়া তাঁয় রাখিতেন রেতে, তাকে কিছুতেই, দিনে তো গল্প হচ্ছেই, রাত্রিরেও তার ঘরেতে বিছানা করার ব্যবস্থা করে দিয়েছেন যাতে নরেন্দ্র কোথাও না পালিয়ে যায়, পুলকে আকুল চক্ষে নিদ্রা না পায়, কথোপকথনে গোটা রাত্রি কেটে যায়, সারা রাত ধরে ঈশ্বরীয় প্রসঙ্গে দুজনের সময় কেটে গেল, নরেন্দ্রের মিষ্ট কণ্ঠে সুমধুর গীত, শুনিবারে শ্রীপ্রভুর বড়ই পীড়িত, প্রত্যুষের পূর্বে গীত শ্রুতি বিনোদনে, শুনিয়া সমাধি সুখে শ্রীপ্রভু মগন, প্রত্যুষের পূর্বে গীত শ্রুতি বিনোদন, শুনিয়া সমাধি সুখে শ্রীপ্রভু মগন। আর সকালবেলা অতি প্রত্যুষে নরেন্দ্র তাকে সেই গান গেয়ে শোনালেন, আর তাই শুনে ভগবানের কি আনন্দ। দেখুন দুজনের একটা অদ্ভুত ভালোবাসা, ইনি একে ডাকছেন ডেকে পাঠাচ্ছেন, তিনি একবারে
ফিরেও তাকাচ্ছেন না। আবার ঠাকুর যখন গিয়ে তাকে ডেকে নিয়ে চলে এলেন, তখন কি ভালোবাসা! তখন মনে হচ্ছে যে আমার এই ঠাকুরের মতো, ওরা দক্ষিণেশ্বরের পাগলা বামুনের মতো অমনটাই নেই। পরেও একই রকম, একই জিনিস পরেও হয়েছিল। এটা আমরা একটা কবিতার মধ্যে স্বামীজি নরেন্দ্রনাথ তিনি তার মনের ভাবটি প্রকাশ করেছেন। ঠাকুরের মহাপ্রয়াণ হয়েছে, স্বামীজি ভারত পরিক্রমায় বেরিয়েছেন, তিনি এসে ওই পাওহরি বাবার সঙ্গে দেখা করলেন। পাওহরি বাবার সঙ্গে দেখা করে পাওহরি বাবাতে মুগ্ধ হয়ে গেলেন। তিনি সেই জ্ঞান তপস্যা করেন, তিনি জ্ঞান তপস্বী, তার সঙ্গে তিনি তার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করবেন, এরকম সব করছেন, ভাবছেনও তিনি ওইখানেই থেকে যাবেন এবং সব কিছু করবেন। একদিন হঠাৎ রাত্রিবেলা তার একটি দর্শন হলো, সেই কথা তিনি তার একটি কবিতা, কবিতার নাম হচ্ছে গাই গীত শোনাতে তোমায়, সেখানে তিনি লিখছেন, ছেলে খেলা করি তব শনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক অনন ছল ছল আঁখি, চাহ মুখ মম মুখ পানে, অমনি যে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি, তুমি নাহি কর রোষ পুত্র তব, অন্য কে সহিবে প্রগলবতা, প্রভু তুমি প্রাণ সখা তুমি, কবু দেখি আমি তুমি তুমি আমি, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী, সিন্ধুরলে তব হুহুঙ্কার, চন্দ্র সূর্যে তোমারই বচন, মৃদুমন্দ পবন আলাপ, এ সকল সত্য কথা, কিন্তু মানি অতি স্থূল ভাব, তত্ত্বকের এ নহে পারতা। এক অদ্ভুত কথা, স্বামীজি নিজের কথা বলছেন, তোমার সঙ্গে ছেলে খেলা করি বারবার, এই যে কথাগুলো, এগুলো কিন্তু কনসিয়াসলি তিনি যে শ্রীরামকৃষ্ণকে উপেক্ষা করছেন, কনসিয়াসলি করেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন তাকে কনসিয়াসলি উপেক্ষা করেছেন, তিনিও শ্রীরামকৃষ্ণকে উপেক্ষা করছেন কনসিয়াসলি। তিনি জানেন ঠাকুরের একেবারে ইচ্ছা নয় তিনি এইরকম তপস্যা করেন। তিনি ওই যে সমাধি সুখে মগ্ন হয়ে থাকতে চেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন এইরকম ছোট নজর করিস নে, এই তার দৃষ্টি যেন একটা ছোট নজর না হয়। তিনি তাকে চেয়েছিলেন বিশাল বটবৃক্ষের মতো হবে, যার তলে সমস্ত মানুষ এসে আশ্রয় পাবে। আর তাই বলছেন, ছেলে খেলা করি তবু শোনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক অনন ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে। শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়ে গেছেন, সূক্ষ্ম শরীরে তিনি নরেন্দ্রের কাছে এসেছেন, তখনও তার কল্যাণ চিন্তা করছেন। তার যে ভাব, এটা পাওহরি বাবার কাছে গেলে, গাজীপুরের পাওহরি বাবার কাছে গেলে এটা যে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, এইটা তিনি বুঝছেন। তিনি বারণ করছেন না, কারণ ছেলে বড় হয়ে গেছে, যদি কথা না শোনে তাই দাঁড়িয়ে আছে। নির্বাক অনন, মুখে একটিও শব্দ নয়, ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে, অমনি যে ফিরি তবে পায়ে ধর তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি। কি অদ্ভুত একটা রিলেশন, ভুল করেছি সব বুঝতে পারছি, বাবা ছেলে, বাবা ছেলে কি বাবার কাছে ক্ষমা চায়? মুখে হয়তো বলে যে আমি ক্ষমা চাইছি, কিন্তু সত্যি কি ক্ষমা চায়? সে জানে যে তার এই কষ্ট, তার এই দুঃখ আর তার এই যে ভুল, এগুলো বাবা ক্ষমা করেই দেবেন। বলছেন, পুত্র তব অন্যকে সহিবে প্রগল্ভতা, আমার এই প্রগল্ভতার কে সহ্য করবে? তুমি পিতা, তুমি আমার পুত্র জ্ঞান করো তাই সহ্য করবে। তারপরে বলছেন, প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর, প্রভু দেখি আমি তুমি তুমি আমি, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তাঁর এই ভাবনা, তিনি বলছেন যে কভু দেখি আমি তুমি তুমি আমি, যখন আমার সেই পূর্ণ জ্ঞান হয় না, যখন কখনো দেখি তুমি সেই পূর্ণ পুরুষ, তোমার আমি তোমার অংশ, আবার কখনো দেখি তুমি আমি একটি সত্তা, বাণী তুমি আমার মুখ নিঃসৃত যে শব্দ সে তুমি, বিনা পানি কণ্ঠে মোর, এবং সেই যে শব্দের যে শক্তি স্রোতস্বরূপ সেও তুমি, তুমি আমার কণ্ঠে যেন বিরাজ করছো, এবং সেই শব্দের স্রোত এত তীব্র জগতের মানুষ সাথে ভেসে যায়। দেখুন শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের কি সুন্দর সম্পর্ক। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের ভার্সন, আর স্বামী বিবেকানন্দ বলছেন তার নিজের ভার্সন, তিনি কেমনভাবে ঠাকুরকে ভালোবাসেন। বলছেন, তার গান শুনে তিনি আবার গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে আছেন। পুথিকার লিখছেন, কালে হয় কালে লয়ে প্রকৃতির ধারা, কিছুদিন পরে নরেন্দ্রের পিতা গেল মারা, ফেলিয়া আকুল জলে নন্দিনী নন্দন, বহু ব্যয়ে সবে নষ্ট উপার্জিত ধন,
জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রের যৌবন সঞ্চার, পড়িল মাথায় যত সংসারের ভার, বিশ্ববিদ্যালয়ে তার অধ্যয়ন এবে, তাহাও হইল বন্ধ অর্থের অভাবে, দিনে দিনে দরিদ্রতা হইল প্রবল, অতি কষ্টে কাটে দিন সংসার অচল, দাস্যবৃত্তি ব্যবসায়ে প্রভৃতি না হয়, দশায় যদিও দুরাবস্থা অতিশয়, অল্প বয়স সোদর সোদরাগুলি ঘরে, দেখিয়া তাহার কষ্ট থাকিতে না পারে, কাজেই চাকরি বিনা অনন্য উপায়, স্বভাব প্রভাবে কিন্তু কার্য রাখা দায়, বিবেক প্রবল থাকতে মানে নাহি ডর, দশার সঙ্গেতে হয় সতত সমর, সুতীক্ষ্ণ প্রখর সর দশা যত আড়ে, বলিষ্ঠ বিশাল বিশাল বলিষ্ঠ বুক পাতা কাতরে, কহিতাম দুই এক দশার আখ্যান, কিন্তু এ পুঁথির মধ্যে নাকুলায় স্থান। পুঁথিকার বলছেন, কোথায় নরেন্দ্রের বিয়ে হওয়ার কথা, হই হই করে সে সংসার করবে। নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণদেব এত ভালোবাসতেন, জগন্মাতার কাছে তিনি প্রার্থনা করলেন, তার এই যে নির্দিষ্ট, তার এই যে নির্দিষ্ট জিনিস, এটি যেন নষ্ট না হয়। তাকে তিনি ধরে নিয়ে এলেন, তাকে তার মনটিকেও বদল করলেন, কিন্তু জগন্মাতা তার জীবনের স্রোতটাই বদল করে দিলেন। তার বাবার শরীর চলে গেল এবং তার আত্মীয়রা সমস্ত সম্পত্তি দখল করে নিল। সেই দখল করার জন্য তিনি, সেই সম্পত্তি উদ্ধারের জন্য তাঁর কাছে যে গচ্ছিত সম্পদ ছিল সব দিয়ে কেস লড়লেন এবং সেই সম্পদ উদ্ধার হলো বটে, কিন্তু তাঁর কাছে আর কোনো টাকা পয়সা কিচ্ছু থাকলো না। তিনি বলছেন যে সব, বলছেন জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রের যৌবন সঞ্চর, পড়িল মাথায় যত সংসারের ভার, তার মাথায় সেই সংসারের ভার এসে উপস্থিত হলো, তার পালাবার কোনো উপায় নেই, ছোট ছোট ভাই বোন তাদেরকে কি করবেন, তিনি ভালোবাসতেন না অন্যের দাসত্ব, তবু চাকরি নিতে হলো, এবং সে চাকরিও বেশি দিন টেকে না। কেন না, বিবেক প্রবল ধাত না মানে নাহি ডর, দশার সঙ্গেতে হয় সতত সমর। বলছেন তার বিবেক প্রচণ্ড, সে কোনো অন্যায় কিচ্ছু মানে না। আমাদের হলে কি হতো, আমাদের বলতো না বাবা ছেড়ে দাও, কি দরকার, এ সমস্ত ছেড়ে দিলেই ভালো, এসব করে কোনো লাভ নেই, আমাদের এখন অবস্থা খুব খারাপ, এখন চুপচাপ থাকাটাই ভালো। কিন্তু তিনি চুপচাপ থাকার মতো পাত্রটি তিনি নন। তিনি বলছেন, তিনি বারবার তার সেই বিবেকের সঙ্গে ধাক্কা বাঁধলে তিনি সেই চাকরি ছেড়ে দিচ্ছেন, আবার অবস্থা তার সেরকমই খারাপ হচ্ছে। বলছেন কহিতাম দুই এক দশারু আখ্যান, কিন্তু এ পুঁথির মধ্যে নাকুল স্থান। বলছেন তার দুই এক কথা আমি বলতুম, কিন্তু পুঁথিতে এখন বলার মতো জায়গা নেই। পুঁথিকার লিখছেন, শিরোমণি শ্রীপ্রভুর হয় যেই জন, কিহেতু সংসারে তিনি বিপন্ন এমন, জিজ্ঞাসিতে পারো মন শুনহ ভারতী, কলিকালে জীবকুলে হীনবুদ্ধিমতি, কামিনী কাঞ্চনাসক্ত আত্মসুখেরত, ধনজন যশ মানে সদা লালায়িত, শিক্ষা দিতে কি প্রকারে ইহ সুখ আসে, বিবেক বিরাগে সবে করিয়া বিনাশ, হৃদয়ে জ্ঞানের বাতি জালি দিনে রেতে, ধাবিত হইতে হয় ঈশ্বরের পথে, বিবেক কাহারে কয়ে শুন শুন মন, বিবেক কুলার মতো প্রভুর বচন, বিবেকের ভাবে বহে কুলচির ধারা, খাল ভালো মন্দ খাসা খোসা দানা ভিন্ন ভিন্ন করা, বৈরাগ্য সহায় শুদ্ধ দানা লয়ে তুলে, সারহীন ভুষি খোসা একদিকে ফেলি, নরেন্দ্রের এই ভাব এক ব্রহ্মসার, ছায়া মায়া মিথ্যাই জগত সংসার, ভক্ত সঙ্গে নরদেহ প্রভুর ধারণ, উদ্দেশ্য কেবল জীব শিক্ষার কারণ, প্রভুর কর প্রার্থনা কত হয় কালিমায়, কখনো না হয় যেন নরেন্দ্রের বিয়া, পরমতি আগিতে হো কুমার সন্ন্যাসী, ভিক্ষায় কাটায় কাল এই মনে বাসি। বলছেন যে তোমাদের মনে হতেই পারে, শ্রীরামকৃষ্ণ যখন কাউকে খুব ভালোবাসেন, সে যখন তার মাথার মণি, তাহলে তার জীবনে এত কষ্ট কেন। বলছেন এর একটা উত্তর আছে, বলছেন এর উত্তরটি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কতগুলো জিনিস ছেড়ে দিতে হবে, কেন আমরা বুঝতে পারি না। বলছেন কামিনী কাঞ্চনাসক্ত আত্মসুখেরত, ধন জন জন যশ মানে সদা লালায়িত, যে কলিকালে জীব জীবকুলে হীন বুদ্ধিমতি,
জিজ্ঞাসিত পারো মন শুনহ ভারতী, তুমি জিজ্ঞাসা করতে পারো কিন্তু তুমি এটা অনুভব করতে পারবে না, কারণ তুমি তো নানা রকম ভোগের মধ্যে ডুবে আছো। সেই ভোগের বাইরে যদি না তুমি বেরিয়ে আসতে পারো, তাহলে কখনো কোনো অবস্থাতেই তুমি নরেন্দ্রের এই যে অবস্থা হচ্ছে, বারবারই যে এত কষ্ট হচ্ছে, এটার প্রকৃত কারণ সম্পর্কে সম্যক তোমার কোনো ধারণা হবে না, কোনো রকম তোমার ধারণা হতেই পারে না। তাই বলছেন যে তুমি বুঝতে পারবে না। কেমন করে তিনি মানুষকে শিক্ষা দিতে এলেন, কী শিক্ষা দিতে এলেন, শিক্ষা দিতে কী প্রকারে ইহসুখ আস বিবেক বিরাগে সবে করিয়া বিনাশ। তিনি বিবেক বিরাগকে বৈরাগ্যকে এক করবেন, তাকে সংসারের এই যাবতীয় সুখ আশা এগুলোকে পরিত্যাগ করতে হবে। আর কি করতে হবে? হৃদয়ে জ্ঞানের বাতি জ্বালি দিনের এতে ধাবিত হইতে হয় ঈশ্বরের পথে। জগৎ সংসারের কাছে ঠিক শিক্ষাস্বরূপ নরেন্দ্র হচ্ছেন, তার সেই যাবতীয় শিক্ষা ভাবনার একটা যেন কী বলে বেশ একটা যেন একটা প্র্যাকটিক্যাল ফর্ম, একটা সাধারণ অবস্থা তিনি দেখাচ্ছেন। যদি তুমি ভগবানকে চাও, যদি তুমি মনে করো বিবেক বৈরাগ্য পথে যাবে, তাহলে তোমাকে জীবনে এইগুলো লাগবে, এই আঘাতগুলো তোমাকে আসবে, তার মধ্যে দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। শিক্ষা দিতে কি প্রকারে ইহসুখ আস বিবেক বৈরাগ্যে সবে করিয়া বিনাশ। বিবেক বৈরাগ্যের মাধ্যমে জগৎ সংসারের যাবতীয় ঐহিক সুখ তাকে ত্যাগ করে যেতে হয়। হৃদয়ে জ্ঞানের বাতি জ্বালি দিনে রাতে, আমার বাইরের আলো অন্ধকার হতে পারে কিন্তু আমার অন্তরের আলো যেন আমার নিজের অন্তরের আর জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে থাকে। সেইভাবে হৃদয়ে জ্ঞানের বাতি জ্বেলে আমাকে ধাবিত হতে হয় ঈশ্বরের পথে। কেন জ্ঞানের বাতি জ্বালতে হয়? কারণ অন্তরলোকের যাত্রা, যত গভীরে যাত্রা করব তত অন্ধকার, কারণ আমার স্বভাবগত সংস্কার সে আমাকে অন্ধকারের মধ্যে রেখেছে। তাই জ্ঞানের বাতি জ্বেলে এগোতে হয়, সেই অন্ধকার বিদূরিত করে নিজের ভেতরে আরো গভীরে আরো গভীরে তার কাছে যেতে হয়। বিবেক কুলায় বলছেন, বিবেক কাহারে কয় শুনো শুনো মন, বিবেক কুলার মতো প্রভুর বচন। বলছেন বিবেক কি জানো তুমি? বলছেন ঠাকুরের মতে বিবেক হলো কুলোর মতো। কুলোতে অনেক রকমের সব শস্য দানা রাখা আছে, কিছু ভালো কিছু মন্দ। কুলার যেরকম এরকম ঝেড়ে 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 সেই ভালোগুলোকে একদিকে করে খারাপগুলোকে ফেলে দেয়, ঠিক সেই রকম। কি সুন্দর! এর আগের বাড়ি একটা জায়গায় তিনি আমাদের শশধর তর্ক চূড়ামণিকে তিনি বলেছিলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নদন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জল হৃদয়ে জ্বলবে সর্বক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, কবির বলে শুন 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 ভাব গুরুর শ্রীচরণ। সেইখানে একটা অদ্ভুত কথা আছে, সেই মানুষ যে বিবেক বৈরাগ্যকে অবলম্বন করে এগিয়ে যায়, তার অদ্ভুত বিশ্বাসের জোর থাকা চাই। তার ভেতরে যদি বিশ্বাসের জোর না থাকে, সে সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলে। এখানে একটা কথা আছে, ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কুঞ্জন। ডাঙায় আবার ডিঙি চালানো যায় কি না? আমি গতদিন আপনাদের উদাহরণ দিয়েছিলাম, অবশ্যই ডিঙি চালানো যায়। আমাদের এখানে আমরা দেখেছি নদীর ধারে একবারে যেখানে ভাটা পড়ে গেছে, ভাটা পড়ে যাওয়ার ফলে কি হয়েছে, মাটি তখনও নরম এবং কর্দমাক্ত হয়ে গেছে, এদিকে জল তো নেমে গেছে, তাই নৌকা কি করে যাবে? তখন কেউ একজন নৌকাতে ওঠে, পিছন থেকে সেই ডাঙা থেকে ঠেলা দেয়। সেই ডাঙার মধ্যে সে যদি ডিঙিটা না চালায়, সেই ডাঙায় সে পিচ্ছিল পথে সে ধীরে 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 যেতে যেতে একটা ভাসে জলে নেমে পড়ে। যদি সে বিশ্বাসের ওই যে শক্ত ডাঙার উপর দিয়ে যদি এগিয়ে না যেত, তাহলে সে কখনো জলের সন্ধান পেত না। ঠিক সেই রকম ভগবানের পথে যেতে হলে এই অবস্থা দিয়ে যেতে হয়। পুথিকার বলছেন, নরেন্দ্রের এই ভাব এক ব্রহ্মসার, ছায়া মিথ্যা মিথ্যা এই জগত সংসার। বলছে নরেন্দ্রের মনে এই ভাব, জগৎ সংসারে যদি কিছু থাকে, কিছু এক্সিস্ট করে, তাহলে শুধুমাত্র একমাত্র ব্রহ্মবস্তু, এছাড়া আর কিচ্ছু থাকে না। বলছেন ছায়া মায়া মিথ্যা এই জগৎ সংসার, এই জগৎ সংসার যা কিছু দৃশ্যমান তা কেবল একটি ছায়া। ছায়া যেমন আপনি সরে গেলেই আপনার একটা প্রতিবিম্ব পড়ছে, আপনি সরে গেলেই সেই প্রতিবিম্বটাও চলে যায়, প্রতিবিম্বটা কখনো সত্য হয় না। আর মায়া হচ্ছে যা কিছু দৃশ্যমান বলে মনে হচ্ছে সেটা সত্য নাও হতে পারে। বালির মধ্যে যেতে যেতে যেরকম আমরা সেই জলের খোঁজ পাই, ঠিক সেই রকম সংসার হচ্ছে তাই, যেতে যেতে মনে হয় হ্যাঁ
একটা দিন খুব ভালো খাবার দাবার হলো, এই আজকে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে আমি কি কি মাছ খাই, কি কি মাছ খেতে ভালোবাসি। আমিও মনে মনে খুব কল্পনা করছিলাম, আচ্ছা এই এইগুলো যদি আমায় খাওয়ায় তাহলে কত ভালো হবে মায়া। তারপরে যে ফোনটা ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল তো, আর তো দেখতে পাচ্ছি না, পাবদা মাছও দেখতে পাচ্ছি না, ভেটকি মাছও দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলছেন এটা মায়াবত তার মনে হচ্ছে। বলছেন ভক্ত সঙ্গে নরদেহে প্রভুর ধারণ, উদ্দেশ্য কেবল জীবশিক্ষার কারণ। ভক্ত নিয়ে সঙ্গে প্রভুর যেই শরীর ধারণ, তার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে জীবের শিক্ষার, মানুষকে ভগবানের সঙ্গে পরিচয় করে দেওয়া। শুধু তাই নয়, ভগবানের পথে যেতে গেলে কতখানি ত্যাগ স্বীকার করতে হয়। তাই তিনি সতত মায়ের কাছে প্রার্থনা করছেন, প্রভুর প্রার্থনা কত হত হয় কালী মায়, কখনো না হয় যেন নরেন্দ্রের বিয়ে, তার নরেন্দ্রের যেন বিয়ে না হয়। বিয়ে হলে সে কীরকম হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। তাই তিনি চাইছেন নরেন্দ্র কীরকম হবে, পরম ত্যাগী তেহ কুমার সন্ন্যাসী। তিনি পরম ত্যাগী, পরম চরমতম, এনার মতো এরকম ত্যাগীশ্বর জগতে পাওয়া যাবে না। সেই পরম ত্যাগী তিনি কুমার সন্ন্যাসী, আকুমার ব্রহ্মচারী তিনি ত্যাগবেন। আজ আর কি ভিক্ষায় কাটায় কল এই মনে বাসি, বাসি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। তার ইচ্ছা যে নরেন্দ্র এভাবেই থাকুন, ভিক্ষায় কাল কাটান, সব সময় যেন অভাব তার সঙ্গী হয়, এবং বারবার সেই অভাবকে যখন অতিক্রম করে সে ওঠে, আবার আরেকটা অভাবে সে উৎপন্ন হয়। কত পরিশ্রম করেছেন, কত কিছু করেছেন, বেলুর মঠ তৈরি করার জন্য তার কত পরিশ্রম গেছে। তারপরে বেলুর মঠ যখন স্থাপন হলো, সারা কলকাতা জুড়ে প্লেগের সংকুলন হলো। তিনি বললেন সেই মঠ তিনি বিক্রি করে দিয়ে, তাই দিয়ে তিনি প্লেগ রিলিফ করেন, কারণ তার কাছে টাকা নেই। এই ঘটনার আমরাও নিত্য সাক্ষী। এই যেন শ্রীরামকৃষ্ণের প্রার্থনা শুধু নরেন্দ্রের জন্য নয়, আগামী দিনের নরেন্দ্রাদি সকলের জন্য এটা তার প্রার্থনা। যারা ভগবানের পথে যেতে চায় তারা যেন এইরকম কষ্ট পায়, এবং এই প্রতি কষ্টের ভেতরে তারা যেন নিজেদের অন্তরের বিবেক বৈরাগ্যের আগুনটিকে প্রজ্বলিত করে রাখে। শ্রী ভগবান আমাদের কৃপা করুন, এবং আমরাও যেন আমাদের নিজেদের বিবেক বৈরাগ্যের আগুনটিকে জ্বেলে নিয়ে নিজেদের পথ অতিক্রম করে এগিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয়, আবার কার খুলে গেল, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণরণুমাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।